গোবিন্দ্র বল্লভ। খরাসোল গোষ্ঠডাঙ্গাল ময়দানেই প্রথম সাত দিনব্যাপী শ্রীমৎ ভগবত পাঠের সূচনা হলো শুক্রবার দিন। বৃন্দাবন নিবাসী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি মহারাজ আজ থেকে 6 জুন পর্যন্ত প্রতিদিন বৈকাল 5টা থেকে শ্রীমৎ ভাগবত পাঠ করবেন। এই সাপ্তাহিক শ্রীমৎ ভাগবত পাঠের প্রথম দিন অর্থাৎ শুক্রবার সকাল 9টা নাগাদ শতাধিক মহিলা কলস যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আমাদের এখানে 7 দিন যাবৎ ভাগবত পাঠ চলছে, তো সেই ভাগবত পাঠের জন্য আজকে সকালে পূজা অর্চনা হয়েছে। আমাদের হিংলো নদী থেকে গোষ্ঠডাঙ্গাল পর্যন্ত কলস যাত্রা হয়েছে, প্রায় 400-500 হয়তো মেয়ে ছেলে সব কলস যাত্রা নিয়ে এসেছেন। এখানে সন্ধ্যে থেকে ভাগবত পাঠ শুরু এখানে আমাদের, আর 7 দিন যাবৎ এখানে একটা বড় উৎসব বলা যেতেই পারে আমাদের এখানে। না না, কোনো অসুবিধা নেই, না 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 কোনো অসুবিধা নেই, বরং আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, কোনো বৃষ্টি হওয়াতে বরং একটু সুবিধা হয়েছে, রোদ নেই, তার জন্য সবাই খুব খুশি আজকে ওয়েদারের জন্য। বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 7 দিন যাবৎ। অর্ণেশা ব্যানার্জি, খয়রাসোল, বীরভূম। বৃষ্টি একটা পরিবেশ, গরমের পরিবেশ ছিল, আমরা কাল সন্ধ্যাবেলাও আমাদের এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা যেভাবে আমাদের প্যান্ডেল লাইট এবং সকলের সহযোগিতায়, হ্যাঁ খুব ভালো প্যান্ডেল হয়েছে, সেই ঝড় আমাদেরকে কোনো ক্ষতি করতে পারেনি। আজ সেই সকালবেলায় আমরা দেখছেন খুব আনন্দের সহকারে আমরা পালন করছি, আশা করি বিগত দিনগুলিতেও আমরা খুব সুন্দরভাবে এই পাঠ চালিয়ে যেতে পারবো। হ্যাঁ, বাকি ভগবানের ভাগবত পাঠ আমরা আশা করছি 5:30 থেকে 6টার মধ্যেই শুরু করতে পারবো। 7 দিন ধরে এই ভাগবত পাঠ চলবে এবং শেষ দিনে আমরা একটা বিশাল মহোৎসবের আয়োজন করছি, 10 থেকে 15 হাজার লোকের আমরা আয়োজন করেছি। বিভিন্ন গ্রামে আমরা মাধুকরি করতে গিয়েছি, খুব ভালো সহযোগিতা করেছেন প্রত্যেকটি গ্রাম, আমরা যতটা সম্ভব দূর দূরান্তে যেতে পেরেছি এবং ঝাড়খণ্ড বর্ধমান সেখানেও বিভিন্ন গ্রামে আমরা গিয়েছি, খুব ভালো সহযোগিতা করেছেন ওনারা, আশা করি ওনারাও এখানে উপস্থিত হবেন এবং এই ভাগবত পাঠকে আমাদের সাফল্যের চূড়ায় নিয়ে যাবেন। স্বপন ঘোষ, খরাসোল ভাগবত কমিটির সভাপতি। গোবিন্দ্র বল্লভ।